অ্যাপল কিন্তু এবার তাদের আইফোনের জন্য অ্যানাউন্স করে দিয়েছে iOS 17 আপডেট, যদিও এখনো পর্যন্ত স্টেবল আপডেট রিলিজ হয়নি। আমরা আছি ডেভেলপার প্রিভিউ অপশনে। তো আমি আমার আইফোন 12 মিনিতে iOS 17 এর ডেভেলপার বেটা কিন্তু ইনস্টল করে নিয়েছি। আমি এখনই আপনাদের রেকমেন্ড করছি না ইনস্টল করার জন্য, অনেক ফিচার্স এখানে ইনক্লুড হয়েছে, সেই ফিচার্সগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তাহলে অবশেষে কি iOS অ্যান্ড্রয়েডকে টেক্কা নিতে পারলো কাস্টমাইজেশনের ব্যাপারে, সমস্তটা দেখবো। ভিডিওটা কোথাও গিয়ে ভালো লেগে থাকলে যেমন প্রত্যেকবার বলে থাকি লাইক করে রাখবেন, কমেন্ট করে রাখবেন, কারণ বাংলা ভাষায় iOS 17 ফিচার নিয়ে আর কোনো ভিডিও এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথম যে ফিচারটা আপনার মন কেড়ে নেবে সেটা হচ্ছে পার্সোনালাইজ কন্ট্যাক্ট পোস্টার। এটা কিভাবে কাজ করে, ধরুন আপনাকে কেউ ফোন করলো, তার ছবিটা যদি আপনার মোবাইলে কন্ট্যাক্ট পোস্টারে সেভ করা থাকে তার পুরো ছবিটা আপনি দেখতে পাবেন, এমনকি সেই ছবিটাকে কাস্টমাইজ করতে পারবেন, তার যে নামটা রয়েছে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। এর জন্য আমি আমার নামের যে নেম কার্ড আছে বা আপনার যদি কোনো কন্ট্যাক্টে সেভ করা থাকে সেই কন্ট্যাক্টটা খুলে নেবেন। কন্ট্যাক্টের পাশে দেখবেন এডিট অপশান রয়েছে, এডিটে আসবেন, এডিটে এসে ফটোর উপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে কাস্টমাইজ অপশান আসবে, তারপরে এখানে পোস্টার অপশান পেয়ে যাবেন। পোস্টারের ভেতরে এসে আপনি এখানে মিমোজি অ্যাড করতে পারেন, এছাড়াও এখানে মনোগ্রাম অপশান আছে, মনোগ্রামও আপনি চুজ করতে পারেন, কিন্তু আমরা এখানে ফটোজ লাগাবো। আমি ফটোসে চলে এলাম, এখানে আমার একটা ছবি নিয়ে নিলাম, এখানে দেখুন আমার সাথে সাথে পেছনের ব্যাকগ্রাউন্ডে আমার নামটাও দেখাচ্ছে। আপনি চাইলে এই নামটাকে সামনে নিয়ে আসতে পারেন, এখানে ডেপথ এফেক্টটা আমি সরিয়ে দিলাম, এই যে এখন দেখুন নামটা আমার মাথার উপরে চলে এসছে, আর ডেপথ এফেক্ট অন করে দিলে নামটা আমার পেছনের দিকে চলে গেছে। আপনি চাইলে এই ছবিটা ছোট বড়ও করতে পারেন পিঞ্চ, জুম এবং জুম আউট করে। শুধুমাত্র তাই নয়, আপনি চাইলে এই নামের যে স্পেলিংটা রয়েছে সেটাকে বড় ছোট করতে পারেন, বোল্ড করতে পারেন, এছাড়াও এর কালারটাকেও চেঞ্জ করতে পারেন। কন্ট্যাক্ট পোস্টার আমার মনে হচ্ছে সব থেকে সেরা কাস্টমাইজেশন অপশান এখনও পর্যন্ত iOS 17। দ্বিতীয় যে চেঞ্জটার কথা বলবো সেটা হচ্ছে সিরি। এতদিন পর্যন্ত আইফোনের ডিভাইসে কমান্ড দিতে গেলে হে সিরি বলতে হতো, কিন্তু এখন থেকে আপনি শুধুমাত্র সিরি বললেই আইফোনে কমান্ড দিতে পারবেন। যদিও সেটা আমার ডিভাইসে ঠিকঠাক কাজ করছে না, আগেই বলেছি যেহেতু এটা ডেভেলপার বেটা তো এখানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে, বিভিন্ন ধরনের বাগস থাকবে, যখন পাবলিক বেটা আসবে, স্টেবল আপডেট আসবে তখন এইগুলো ঠিক হয়ে যাবে। তো এখন চাইলে আপনি হে সিরিও সিলেক্ট করতে পারেন, শুধুমাত্র সিরি দিয়েও আপনি আপনার আইফোনকে কমান্ড দিতে পারেন। তিন নম্বর সেরা ফিচার হচ্ছে স্ট্যান্ড বাই মোড। এটা কিভাবে কাজ করে, ধরুন আপনি আপনার আইফোনটাকে চার্জে রেখেছেন বা ওয়্যারলেস চার্জিং ডকে রেখেছেন, এখানে সেটিংস অপশানের ভেতরে স্ট্যান্ড বাই মোড অপশান রয়েছে, সেটাকে আপনি আসবেন এবং সেখানে এসে আপনি স্ট্যান্ড বাই আর নাইট মোড দুটোকে অন করে দেবেন, ব্যাস আপনার কাছে। আপনি যখনই আপনার আইফোনকে চার্জিং ডক হোক বা আপনি কেবল দিয়েও চার্জ করবেন, যখন সেটা যদি ল্যান্ডস্কেপ মোডে থাকে এখানে স্ট্যান্ড বাই মোডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সেখানে একদিকে ক্লক দেখাবে, একদিকে ওয়ালপেপার দেখাবে, ওপর নিচে করলে সেখানে আপনি ওয়েদার দেখতে পাবেন, বিভিন্ন ধরনের রিমাইন্ডার সেট করতে পারবেন, এমনকি ক্লকেরও বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করা যায়। এটা আপনি স্ট্যান্ড বাই মোডে চাইলে রাখতে পারেন, আবার চাইলে আপনি এটাকে মোশন সেন্সার হিসেবে অন করে রাখতে পারেন, যখন আইফোন ডিটেক্ট করবে যে আইফোনের আশেপাশে কেউ রয়েছে তখন এই স্ট্যান্ড বাই মোডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও যখন সারা ঘর অন্ধকার হয়ে যাবে তখন সেটা রেড লাইটে চলে আসবে, ফলে আপনার চোখের ওপর কিন্তু অতটা এফেক্ট করবে না। চার নম্বর ওয়ালপেপার ফিচার, এখানে আপনি সেটিংসের ভেতর ওয়ালপেপার অপশান পেয়ে যাবেন। ওয়ালপেপারের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট অ্যাড করা হয়েছে, আমি জাস্ট একটা ভ্যারিয়েন্টে খুলে নিলাম এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের উইজেটস আপনি অ্যাড করতে পারবেন, এছাড়াও টাইম ডেট এগুলো তো রয়েছেই। শুধুমাত্র তাই নয়, আপনি টাইমটাকেও সিলেক্ট করে যদি আমি করি এটাকে আপনি কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন, এটা সাইজ কত বড় হবে সেটাকে কিন্তু আপনি সেট করতে পারবেন। এখানে দেখুন বোল্ড করলাম, এখানে টাইমের আমি কালার চেঞ্জ করলাম, এইগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সুতরাং আপনি লক স্ক্রিনকেও আরও ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন iOS 17। পাঁচ নম্বর ফিচার ভয়েস মেল। আমি জানি না ভয়েস মেল ইন্ডিয়া বা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা। ভয়েস মেল ফিচারটা কেমনভাবে কাজ করবে, ধরুন আপনার কাছে কোনো ফোন এসছে কিন্তু আপনি কোনো প্রয়োজনীয় কাজ করছেন, আপনি ফোনটা ধরতে পারছেন না, কিন্তু অপরপক্ষে যে আছে সে যখন দেখলো যে আপনি ফোন তুলছেন না সে আপনাকে ভয়েস মেল পাঠাতে পারে। কিন্তু হ্যাঁ, সে ভয়েস মেল পাঠালেও সেই ভয়েস মেলটা আপনার স্ক্রিনে লেখা হয়ে যাবে, সুতরাং আপনি ফোন না ধরেই বুঝতে পারবেন অপরপক্ষে কে আছে এবং সে কী বলছে। তো আপনার যদি মনে হয় যে আপনার কলটা অ্যাকসেপ্ট করা দরকার, খুব আর্জেন্ট কল, তো আপনি তখন কলটা অ্যাকসেপ্ট করতে পারেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে এয়ারড্রপ আপডেট। এতদিন পর্যন্ত এয়ারড্রপে যদি ফাইল শেয়ার করা হতো তাহলে ওই দুটো আইফোনকে কাছাকাছি থাকতে হতো, তবে এয়ারড্রপে ফাইল ট্রান্সফার সম্ভব ছিল। কিন্তু এখন ধরুন আপনি এয়ারড্রপে দুটো ফোনের মধ্যে ফাইল ট্রান্সফার করছেন, তারপর একটা ফোন নিয়ে আপনি দূরে চলে গেলেন বা বাইরে চলে গেলেন, তা সত্ত্বেও এয়ারড্রপে ফাইলটা ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে হবে। তো সেক্ষেত্রে এখন আপনি এয়ারড্রপে
ফাইল ট্রান্সফার করতে করতে অনেক দূরে চলে গেলেও কানেকটিভিটি নিয়ে আর কোনো রকম প্রবলেম হবে না, আপনার মোবাইলের ডেটা সার্ভিস অন থাকলেই হয়ে যাবে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে অটো ফিল ভেরিফিকেশন কোড। এতদিন পর্যন্ত আপনার ব্যাংকের যদি কোনো ওটিপি মেসেজে আসতো তাহলে সেটা অটো ফিল হয়ে যেত, কিন্তু এখন যদি কোনো ওটিপি আপনার মেলে যায় সেই মেল থেকেও সেটা কিন্তু অটো ফিল হয়ে যাবে, অর্থাৎ আপনার মেলটা খুলে আর ওটিপি দেখতে হবে না, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ ফিচার লেগেছে, যদিও সেই ফিচারটা এখনও ঠিকঠাক কাজ করছে না, আশা করা যায় সেটা কিন্তু স্টেবল আপডেটে একদম পারফেক্ট কাজ করবে। আপনি অ্যাপেলের স্মার্টফোন ইউজ করছেন আর সেক্ষেত্রে সাফারি ব্রাউজার ইউজ করবেন না, এটা কখনোই হতে পারে না। সাফারি ব্রাউজারের ভেতর এখন কিন্তু আরও সিকিউরিটি অপশান অ্যাড হয়েছে। আপনি নর্মাল সাফারি ব্রাউজার যেমন ইউজ করেন তেমন তো করছেনই, ঠিক আপনি এখানে ক্লিক করলে দেখবেন এখানে একটা প্রাইভেট ট্যাব রয়েছে। প্রাইভেট ট্যাবে আপনি কিন্তু অনেকটা আমরা গুগল ক্রোমে যেমন ইনকগনিটো মোড হিসেবে ইউজ করি সেই ধরনের সার্চিং করতে পারবেন, কিন্তু হ্যাঁ এক্ষেত্রে আপনি ফেস আনলক দিয়ে এটাকে লক করে রাখতে পারবেন, অর্থাৎ আপনি প্রাইভেটলি কি সার্চ করেছেন সেটা অপর কেউ দেখতে পাবে না। আপনার ফেস আইডি ভেরিফিকেশন হবে তবেই কিন্তু আপনি প্রাইভেট ব্রাউজিং অপশনটা খুলতে পারবেন, অর্থাৎ আপনার হাতের বাইরে যদি ফোনটা চলে যায় কেউ আর প্রাইভেট ব্রাউজিং অ্যাক্সেস করতে পারবে না। এটা খুবই একটা হেল্পফুল এবং সিকিউরিটি ফিচার iOS 17। সবশেষে কথা বলবো মেসেজ অ্যাপ্লিকেশন ফিচার নিয়ে। এখানে মেসেজ অ্যাপ্লিকেশন ফিচার্সে আপনি একটা প্লাস বাটন পেয়ে যাবেন, প্লাস বাটনে ক্লিক করলেই আপনি এখানে বিভিন্ন ধরনের স্টিকার অপশন পাবেন, এখানে আপনি বিভিন্ন ধরনের ইমোজি কিন্তু এখানে সেন্ড করতে পারবেন। শুধুমাত্র তাই না, আরেকটু নিচের দিকে স্ক্রোল করে গেলে এখানে আপনি চেক ইন অপশন পাবেন। চেক ইন অপশনটা কেমনভাবে কাজ করে, আমরা বাড়ি থেকে বেরোলেই বাবা মায়ের হাজারটা কল আসে, কোথায় গেলি, কি খেলি, বাড়ি ঢুকলি কি না, তো অনেক সময় না ইম্পর্টেন্ট কাজের মধ্যে থাকি, মাথা গরম হয়ে যায়। তো আপনি চেক ইন ফিচারটা কীভাবে কাজে লাগাতে পারেন, চেক ইন ফিচারটা কাজে লাগালে অটোমেটিক্যালি কিন্তু একটা মেসেজ আপনার বাবা মায়ের কাছে চলে যাবে, আপনাকে ফোন করে বলতে হবে না যে আপনি বাড়ি ঢুকে গেছেন। এছাড়াও এখানে দুটো পারমিশন দেওয়া যায়, লিমিটেড এবং ফুল। লিমিটেড পারমিশন দিলে আপনি যখন চেক ইন করবেন ঘরে তখন সেই ইনফরমেশনটা যাবে, বা আপনার দেরি হলে আপনি কোথায় আটকে আছেন শুধুমাত্র সেই ইনফরমেশনটা যাবে, কিন্তু আপনি যদি ফুল অ্যাক্সেস দিয়ে দেন তাহলে আপনি কোথায় আছেন, কোন লোকেশনে আছেন, এছাড়াও আপনার মানে 15 মিনিট অন্তর অন্তর যে আপনার ডাইরেক্ট লোকেশন সেটাও কিন্তু আপনার পরিবারের কাছে পৌঁছাতে থাকবে। এটাও কিন্তু খুবই একটা সিকিউরিটি ফিচার, বিশেষ করে আমাদের দেশের মেয়েরা তো এখনও তেমন নিরাপদ নয়, তো মেয়েদের জন্য রাত্রিবেলা যাদের অফিস থেকে বাড়ি ফিরতে হয় তাদের জন্য কিন্তু এটা একটা হেল্পফুল ফিচার। তাহলে এবারে আইফোন লাভাররা iOS 17 আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, আরও টুকটাক ছোটোখাটো বেশ কিছু ফিচার অ্যাড হয়েছে যেগুলো আজকের ভিডিওতে আমি কভার করছি না, আমি ইউজ করিনি কারণ ডেভেলপার অপশন তো আমি এখনই রেকমেন্ড করছি না। তার সত্ত্বেও যদি আপনারা করতে চান iOS 17 আপডেট কীভাবে করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি একটা শর্টস আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।